Assalamualaikum warahmatullahi wabarakatuh. Dear viewers, আজকে দেখাবো কিভাবে আপনারা কামিজের সাইড সিলাইটা করবেন বা সাইড যে ফাঁড়াটা থাকে এই ফাঁড়াটা কিভাবে আপনারা সিলাই করবেন। অনেকে দেখা যায় কি আপনারা সিলাই করার সময় এই এ সাইডের দিকে মিডিলে আপনার ঢেউ থাকে, ঠিক আছে, অথবা আপনার এই যে সিলাই করার সময় আপনার ভাঁজ ভাঁজ হয়ে যায়, ঘুষ ঘুষ হয়ে যায়, ঠিক আছে, এভাবে ঘুষ ঘুষ হয়ে যায়, এরকম পাক খেয়ে যায়। যে পাক খাওয়ার কারণটা কি জানতে হলে পুরো ভিডিওটি দেখুন। তো প্রথমে এই নিচের দিক থেকে এখন আমি এই সাইডটা আপনার সেলাই করব, ঠিক আছে। তো এই নিচের দিক থেকে প্রথমে আপনার এইভাবে একটা ভাঁজটা দিয়ে নিব, ঠিক আছে। আর যদি আপনারা যারা নতুন তারা অবশ্যই এইভাবে কাজটা করবেন, প্রথমে দুইটা পার্ট এইভাবে নিয়ে নেবেন, ঠিক আছে। এই যে দুইটা আমি নিয়ে নিয়েছি, এই দুইটা এইভাবে নেওয়ার পর সমান করে ধরে, ঠিক আছে, সমান করে ধরে এইভাবে একটা ভাঁজটা দিয়ে দেবেন। যতটুকু আপনি সিটটা নিয়েছেন ততটুকু এইভাবে পরিমাণ বরাবর এইভাবে ভাঁজটাকে করে নেবেন। এখান থেকে যে সিলাইটা দেওয়া আছে এই পর্যন্ত এইভাবে বরাবর এইভাবে ভাঁজটা দিয়ে নেবেন। তাহলে আপনার যদি ভাঁজ অনুযায়ী যখন আপনার সিলাইটা যখন দিবেন এইভাবে যখন সিলাইটা দিবেন তখন আপনার ঘুষটা পড়বে না বা এই মিডিলে আপনার বাঁকা থাকবে না। তা আমি কিভাবে দিয়েছি দেখুন আপনারা। প্রথমে এইভাবে হাফ ইঞ্চি পরিমাণ ছিট নিব, নেওয়ার পর একটা উল্টা এইভাবে বসাই দিব। এখন মেশিনে এই সাইড দিয়ে আপনার সিলাইটা দিয়ে দেব। এই যে দেখুন এখানে ভাঁজটা দেওয়া আছে, এই ভাঁজ অনুযায়ী এখন এইভাবে এটা আপনার এই সাইডের দিকে, এই সাইডের দিকে কখনো টানা যাবে না, এটা সবসময় এদিকে লুজ রাখতে হবে। লুজ রাখার পর এইভাবে ধরে এইভাবে বসা দিতে হবে, মানে এটা উপর দিকে যে শিলাটা যাবে এটা আপনার কখনো টানবেন না। এইভাবে বরাবর শিলাটা দিয়ে নেবেন। এই যে দেখুন আমি এইভাবে করাতে আপনার এই ভাঁজটা নিয়ে নিছে, ঠিক আছে। এটা কতটুকু পরিমাণ দিবেন, নিচের দিক থেকে যতটুকু পরিমাণ দেওয়া লাগবে উপর দিকে সেম ভাবে একই ভাবে পরিমাণে আপনার এই সিটটা ভিতরে দিতে হবে। এক সাইডে কম দিবেন এক সাইডে বেশি দিবেন তাহলে আপনার হবে না। এখন এই সাইডের দিকে এখন এইভাবে ভাঁজটা করে নেব, নেওয়ার পর একটু ভাঁজ বসাই দিব। দেখুন তাহলে আপনার ঘুষ নাই। এইভাবে ঘুরিয়ে নিব, নেওয়ার পর এই সাইডে এখন যদি আপনারা এইভাবে যখন সিলাইটা দেন যে বাঁকা হয়ে গেল, যখন যত এদিকে আপনার নিচের দিকে এদিকে যাবেন তত আপনার যে ঘুষটা নিয়ে নিবে বা আপনার ঘুষ ঘুষ হয়ে থাকবে, ঠিক আছে। তো এই জিনিসটা সঠিক নিয়মটা হচ্ছে এইভাবে সুন্দর করে নেবেন, নেওয়ার পর মিডিলে বসা দিবেন এইভাবে। তাহলে দেখুন এখানে আপনার ঘুষটা নাই। আর যখন আপনার এদিক কম করে যখন ধরবেন, ধরার পর এদিকে যখন আপনার ভাঁজটা যখন দিবেন তখন আপনার এই ঘুষটা হয়ে যাবে, এরকম ঘুষ হয়ে থাকবে, এরকম ঘুষ হয়ে থাকবে। এটা আপনার এইভাবে যত পারবেন এই সাইডে আগে নেবেন, এই সাইডে, আর এটা হচ্ছে নিচের সাইড, এটা আছে নিচের দিকে, আর এটা আছে আপনার উপর দিকে। তো উপর দিকে সবসময়ের দিকে এইভাবে ভাঁজটা করে নেবেন। এই যে দেখুন এখন আমি এটা এখন এইভাবে যতটুকু পরিমাণ আপনার যাবে ততটুকু পরিমাণ এইভাবে ভাঁজ অনুযায়ী আমি মেরে নেব। এখানে দেখুন এই যে চকের দাগটা দেওয়া আছে এই সেম অনুযায়ী আপনার এইভাবে ভাঁজটা দিবেন, তারপর আরেকটা উলট দিয়ে দিবেন।
এখন এই সাইড থেকে এখন একটা সাইডে সিলাইটা দিয়ে নেব বরাবর। দেখুন আপনার এই যে সিলাইটা দিলাম দেখেন অ্যাকুরেট, ঠিক আছে, ঘুষ নাই বা এখানে আপনার এক সাইডে যে বাঁকা থাকে, ঠিক আছে, এই মিডিল পর যে আপনার ফুলা থাকে এই জিনিসটা ফুলা থাকবে না বা বাঁকা থাকবে না। তো এই সোজা করার নিয়মটা হচ্ছে কি আপনার যখন আপনার ভাঁজটা যখন দিবে তখন অ্যাকুরেট ভাঁজটা দিতে হবে, তাহলে এই বাঁকাটা আর আপনার থাকবে না। তো ভিউয়ার্স আপনারা দেখলেন কি হবে এই কামিজের সাইড ফাড়া সিলাইটা করা হয়। তো যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর আপনারা কি ধরনের ভিডিওগুলো দেখতে চান তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।